alaikum. Bucur gure, elu Ramadan. Ar Ramadan șase, cup sigur ai lelo. Iți tu sau bietor anand do baga bagi corte. Sudu, ect focco manus gulei. Asule, gore jutto. Assalamualaikum viewers, am răutit dușeșe de zanat și ce pot mesaj Facebook video creator Kubir Khan ne. Apărând aici toamnă de zanen ce tine beșchi sute de accidente ICU te porti silen. Tobo ICU poagă ce ane coța coțir por, ane chester por, șarcare pe șarcare hașpatale coța coțir pore, eki mătru ICU poagă ce. Întu bortomane tine ICU te porti silen. Dacă ICU te porti cora holo, din din tar obosar obunoti hot silo. Întu hotat, robi parat barota șare barota dike. ICU-তে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দর্শক অতি দুঃখের সহিত জানাতে হচ্ছে এই সংবাদটি আপনারা জানেন যে অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা যোগান দিয়েছিল ইতিপূর্বে অনেকের সাড়াও পাওয়া গেছে ভিউয়ার্স আপনারা জানেন তার চিকিৎসার খরচ কিন্তু অনেক বেশি ছিল তবে এখন অনেক দুঃখের সাথে জানানো হচ্ছে কবির আর নেই কবির মারা গেছে তবে তাদের যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তা তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে এবং পরিবারের হাসপাতালের বিল এবং অন্যান্য বাবদ সহ সেটা খরচ করবে যে মানুষগুলো স্নেহ আদরে বড় হইছি এই যে ভাইয়ের বন্ধুগুলো কথা বুঝিনি অনেক বন্ধুরা বিদেশে গিয়েছে কথা বুঝিনি আরে কিদানে আর বাতিতে নামক এক বন্ধু কথা বুঝিনি আমরা সমবয়সী বড় হইছি এই যে এই রমজানে যা গিয়েছে কথা বুঝিনি আসলে মানে বাতিতে আমার এই বন্ধু নামক বাতিতে কত খারাপ লাগবে কোন যে মানে সবার দিক থেকে একটা ঈদ ঈদ নামক জিনিসটা পরিবারের সাথে ভাইয়ের বন্ধুর সাথে এলাকাতে সবাই একসাথে করেন কিন্তু এই আমার এই বাতিতে নামক বন্ধুরাও এই ফাস্ট ফুড করিলে যে বিশাল আই গেছে রমজানের কথা বুঝিনি এই এই রমজান মাসে লাগিয়েছে তো রোজা ফুনরোটার মধ্যে আর বাতিতে নামক বন্ধুরা বিদেশে আমার আরেকটা বন্ধু কথা বুঝিনি যে বন্ধুর বন্ধুর ইয়া বিষয় লাগতে কিন্তু রোজাতে কথা বুঝিনি টিকেটও কনফার্ম রোজার মাসে থাকবে বিদেশ কথা বুঝিনি তো আর এই বন্ধুরা খুব মিশুক আঙ্গ লাগে এই সারাক্ষণ ভাইয়ের বন্ধু থাকতো এই বন্ধুরা কথা বুঝিনি তো এই বন্ধু তার বড় ভাইরে কয়ে দিছে যে ভাইয়া আর রমজানে বিদেশ যেতেন না মানে আনার ইয়া ক্যান্সেল করে দিছে টিকেট বিমানের টিকেট ক্যান্সেল করে দিছে তো যে ইটা আঙ্গ করবো কথা বুঝিনি তো আসলে কি মানে এটিও আঙ্গ সাইতে পারে না আন্দো সারি দিতে পারি না কথা বুঝিনি কিন্তু এই পরিস্থিতি ফ্যামিলির হাল দেখতে হইলে এই আঙ্গ মতো ভাইয়ের বন্ধু আঙ্গ হইন না এই মানে খুব কম বয়সে আজ বাবার জীবনে পাড়ি দিতে আছে বিমান করে কিটা করবো ফ্যামিলি সাপে ফ্যামিলি হাত দেখতে হইলে এই বিদেশ নামক জিনিসটা দায়িত্ব তো জাগিয়েছে আছে অনেকে জাগিয়েছে কথা বুঝিনি অনেকে ফাস্টফুড মানে আমার ফ্রেন্ড লিস্টের আনার বন্ধু মহলের মধ্যে এরকম যারা বানাতে বন্ধু মহলের মধ্যে 90% 100% মধ্যে প্রায় 80% ফাস্টফুড করি না কথা বুঝিনি মানে জাগিয়েব একটা সময় সবাই বিদেশ জাগিয়েব আর আই কবিরে দিয়ে আইমু আর আনিও আসলে এই বাবা নামক কথা বুঝিনি ফ্যামিলি হাল ধরতে অনেক বাবারা সাসারা কথা বুঝিনি 5 বছর 6 বছর বিদেশ করতে আছে আমরা তার মতো একটা সুন্দর ক্রিয়েটর হারালাম তিনি আমাদের মাঝে আর নাই তার মুখ থেকে আমরা ইসলামের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা পাইছি সমসাময়িক বিভিন্ন ইসলাম নিয়ে তিনি কথা বলতেন তার জন্য আশা করি সবাই দোয়া করবেন শেষের দিকে এসে জেল থেকে আসার পরে তিনি অনেক ভালো ভালো ভিডিও তৈরি করছেন তার লাইভে আমরা সেই ভিডিওটা দেখতে পাই আপনারা দেশে আইবেন পরিবার লই আবার ঈদ করবেন আর অ্যামাজনে আইবেন আপনাদের হলে অনেক ইচ্ছা আছে আড্ডা দেওয়ার অ্যামাজনে আপনাদের আসার অপেক্ষা রয়েছি আর সবাই দোয়া করবেন আমার জন্য আমিও করি সকলরে ঈদ মুবারক আমি কবির যে হাই কবির আর কি কথা বুঝিনি তো যাক আসলে আন্নগর কত মিস করছি যে কথা বুঝিনি যাক অনেক দিন পরে আজ সেই অ্যামাজন থেকে আমি কবির আজ আন্নগর মাঝে কথা বুঝিনি কথা বুঝেন কত মিস করছি আন্নগরে কল্পনা করি না যে আই কবিরা মানে আন্নগর মাঝে আল্লাহ জেলখানা এমন একটা জিনিস কথা বুঝিনি যা শুধু কেউ কইছি আল্লাহ মানে জেলখানার যাতে আমার শত্রু কোনোদিন না যায় কথা বুঝিনি জেলখানার বই বসু দিয়ে দোয়াটা করছি এখন আপনারা মানে আমার কথাগুলো একটু জাস্ট শুনবেন কথা বুঝিনি একটু যদি সময় হয় আপনারা আসলে যারা কাজ আছে আমি জোর করছি না কথা বুঝিনি যদি মানে ভালো লাগে মন থেকে আমার কথাগুলো একটু শুনবেন যে আসলে কি হয়েছিল আমার সাথে কথা বুঝিনি তো যাক আসলে আল্লাহর রহমতে মানে আপনাদের দোয়ায় আমি আজ অ্যামাজন থেকে মানে আইসি দেশে আইসি কথা বুঝিনি আমার অ্যামাজন সাইডে প্রায় অনেকে জানেন যে আমার সাথে আসলে কি হয়েছিল বা না হয়েছিল মোটামুটি সবাই কম বেশ জানেন
তো আসলে সবার উদ্দেশ্যে কিছু কথা কইতাম চাই, যে সবাই একটু মনোযোগ দিবেন, যে আসলে জেলখানাত বই মানে আমি কবির, মানে শুধু দোয়া করছি আল্লাহর কাছে যে এটা আল্লাহ কোনদিন আমার শত্রু যাতে জেলও না আইয়ে, কথা বুঝছেন, শত্রুর আল্লাহ যাতে কোনোদিন জেলও না নেয়। তো যাক, আসলে আমি আমার পূর্বের ভুলের জন্য অনুতপ্ত, কথা বুঝেননি, আসলে মনে করেন যে ভুলগুলো আমি করছি, একটা ভুলে ধরেন একটা ভুলে আমি করে লাইছি, যে বারিশা আফুর সাথে বা মানে এরকম একটা ভুল আমার হয়ে গেছে, কথা বুঝছেন, এটা তো আর মনে করেন ভুল তো আর মনে করেন মানে বলে এটা আর ভাবি চিন্তি করা হয় না। তো আমিও বুঝতাম মানে জীবনও কল্পনা করি না যে এতটুকু হয়ে যাবে, কথা বুঝেননি, মানে এত দূরে যাইবো এই জিনিসটা আমি কল্পনা করিনি কোনো।